আমাদের বাড়িতে এর আগে এসে কেউ খেয়েছিল? এই প্রথম তুমি বোধ হয় খাচ্ছি। হ্যাঁ আমার জল দিচ্ছি, দিদি জোর করে খাওয়াচ্ছে, আমি খেয়েছি বললাম, জোর করে আমি বলছি যে খাও খাও খাও, এই কটা ভাত দিল, এই কটা এই কটা মানে তাও বেশি, এই কটা এই কটা এই কটা তাকে অবশ্য স্বাভাবিক দুবেলার দিকে বেশি করে খিদে পাবে, আর না খেলে এই চেহারা থেকে কি চাও, আরো চেহারা খারাপ হয়ে যাক, সেটাই তো। আর দেখো আর কাকিমা শরীর সত্যি খারাপ, হ্যাঁ আমি তো নিজে চোখের সামনে এসে দেখছি, ওর মা দেখছে একটু প্র্যাঙ্ক ভিডিও হলো, আদৌ আমার মা দেখতে পাচ্ছে না, কারণ আমার মা তো অন্ধ, আমার মারও প্রবলেমটা ছিল, হ্যাঁ সেই জন্য আমি জিনিসটা বুঝতে পারছি, আমি কি করে বুঝাবো এদের, বিছানায় আমি মানে ইয়ের মতো হয়ে যাই, কালকে শোনো না, বলছে মা লেগ পিস খাবো, লেগ পিস নিয়ে আসাম, বলছে কেটে আনবা না গোটা আনবা, সে গোটা রান্না করলাম, রান্না করে দিলাম, হয়তো দেখেছো ভিডিওটা দেখেছো, আমাদের কিন্তু কোনো ব্যাপার না, দেখো তুমি এসছো তোমার সঙ্গে একসঙ্গে খাচ্ছি, কোনো ইয়ে নেই যে খাবো না বা কিছু, মনে করি না ওরকম, মনে করি না যে পর আপন ওসব মনে করি না, মাকে দিয়ে টেস্ট করে দেখাচ্ছে যে মা বিষ মিশিয়ে দিতে পারি, মা মেয়েকে বিষ মিশিয়ে খাই দেবে, আগে বাবুকে দিতে বাবুকে দিতে এখন আমাকে, আমি সবাই বলছি
বিড়াল পোষে, ঠিক আছে, বিড়ালটাকে কামড়ে আচর দিয়েছে, তাকে রীতিমত খেতে দেয়, প্লাস তাদের ঘরেই থাকে, আরো নাকি তিন চারটে থাকে। আমরা কখনো পশুদের কখনো মারি না বা তাদের কোনো ক্ষতি করি না। অনেকে কমেন্ট করেছো বিড়ালটাকে এই করে সেই করে, আমি যেটাই বলছি এখনো খাটের নিচে বসে আছে। যেটা দেখা যায় সেটা কখনো সত্যি হয় না, ঠিক আছে, আর কিছু কিছু দেখাতে হয়, মিথ্যা দেখাতে হয়, না হলে হবে না। আজকালকার দিনে সব সত্যি দেখিয়ে দিলে আবার প্রবলেম হয়ে যাবে লোকেদের। মা নুনটা কাঁচা নুন খেও না, মিঠা হয়ে যাবে, এই চেহারায় আরো খারাপ হয়ে যাবে। গরমের মধ্যে আর হয় না, প্রচন্ড গরম পড়েছে, রান্না যে করে সে বোঝে যে কতটা কষ্ট হবে। তোমার পিছন পিছন চলে গেল বিড়ালটা, কেউ না মানে সামনে আসো, না সামনে আসো, ওই বসে বসে লোকের কাছ থেকে খবর নিচ্ছ, কুত্তাচালি করছো, লোকের কাছ থেকে খবর নিচ্ছ, লোকরা কি এক মানে লোকরা, হ্যাঁ আশেপাশের লোকরা যথেষ্ট হতো তাদের হেল্প করবে, তাদের ইচ্ছা আছে, কিন্তু সবসময় না অত অন্যের ভরসায় থেকো না, নিজেরাও আসো, কে কি বলছে কাকিও আসো, কে কি বলছে তার ঠিক নেই, সেই জন্য সবসময় লোকের ভরসায় থেকো না। আমার কথা হচ্ছে কেউ যদি কোনো বক্তব্য, আর একটা জিনিস ভাঙতে না, একটা জিনিস ভাঙতে অনেক মানে দু সেকেন্ডের ব্যাপার, ঠিক আছে, সেই জিনিসটা গড়তে তার অনেক সময় লেগে যায়। আশা করি কি স্যার বলেছি তোমরা বুঝেছো জিনিসটা, মানুষটা আগে এরকম ছিল না। আমি এনার ভিডিও আজকের থেকে না অনেক দিন ধরে দেখছি, রিসেন্ট করে এরকম ভিডিও আমি দেখেছি, এর আগে কোনোদিনও এরকম ভিডিও দেখিনি। হয়তো পাগলামো করেছে, হয়তো উল্টোপাল্টা ড্রেস পরে হয়তো নেচেছে, কিন্তু এরকম ভিডিও দেখিনি। কাজেই নিশ্চয়ই নিশ্চয় কোনো কারণ আছে, একজনে নিশ্চয় করেছে, ঘরে বসে বসে লেকচার মারছো আর নিজেরা ভিউজ কামাচ্ছো আর অন্যদের বলে বেড়াচ্ছো। আমার ভিউজের দরকার নেই, আমার ভালো লেগেছে বলে আমি এখানে এসেছি, ঠিক আছে, আমার ভালো লেগেছে বলে আমি এখানে এসেছি, ব্যবহার ভালো পেয়েছি। আজকে যদি জমাদি যদি আমাকে দুচ্ছাই করতো তাহলে কি আমি এখানে আসতাম, জীবনে আসতাম না। পরিষ্কার মনে যদি তোমরা আসতে চাও অবশ্যই অবশ্যই আসতে দেবো, আসতে দেবো না কেন, তাহলে আর একসাথে এভাবে বসে খেতাম না। আবার আসবো, আবার আসবো, তারা তো আর যাবে না আমাদের বাড়িতে, আমি আবার আসবো দেখা করতে, তোমাদের সাথে এরকম দুর্ব্যবহার করে করে এরকম করে দিচ্ছে, তোমরা বেরোতে পারো না, আজকে যদি ভালো ব্যবহার করতো তাহলে তোমরাও বেরোতে পারতো। মা বয়সে বলছে না, হ্যাঁ সেটাও আছে, ছোট জায়গা যেতে পারো তাই যেতে পারি না, গাড়ি করে যেতে হবে। হুম হুম